হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো জন্ম সরণিকা পোস্টার ডিজাইন করবেন কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ভিএলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিল ভিএলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল ভিএলটি ডাউনলোড করার জন্য 6 সংখ্যার একটি পাসওয়ার্ড চাইবে, আর এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ভিএলটি ডাউনলোড করে নেবেন। তারপর পিক্সেল অ্যাপ অ্যাপস্টোর প্রয়োজন হবে, এই অ্যাপসটি গুগল প্লে স্টোর হয়ে যাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন ডট ফিল ভ্যালি ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ডট ফিল ভিতে ক্লিক করবেন। তারপর ডাউনলোডকৃত ফোল্ডারে যে ফিল ভ্যালিটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিল ভ্যালিটির উপর ক্লিক করে দেবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম সুমন আহমেদ রাজীব এই নামটি চেঞ্জ করবেন। এই নামটি চেঞ্জ করে আপনি যার জন্ম সরণিকা পোস্টার তৈরি করতে চান তার নামটি দিবেন। সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এই নামটির লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই নামটিকে ডিলিট করে দিয়ে আপনি যেই নামটি দিয়ে ডিজাইনটি তৈরি করতে চান সেই নামটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো সেই নামটি এখানে বসে যাবে। তারপর এখানে এই পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এগুলো যার নামটি দিয়ে আপনি সরণিকা ডিজাইনটি করবেন তার বাবার নাম, মার নাম এবং তার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। তো সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এগুলোকে ডিলিট করে দিয়ে আপনি নাম, বাবার নাম, মার নাম এবং জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো সেই নামগুলো এখানে বসে যাবে। তো তারপর সর্বশেষ আপনি শুভকামনায় আমি এখানে দিয়েছি পরিবারবর্গ। আপনি যদি আপনার নিজের নাম দিতে চান তাও দিতে পারবেন এবং পরিবারবর্গও দিতে পারবেন। সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করলে এখানে ফুর্তিজা লেয়ার পেয়ে যাবেন। ফুর্তিজা লেয়ার আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন। ফুর্তিজা লেয়ার আপনার নিজের মতো করে সাজিয়ে নেওয়া হয়ে গেলে এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করে আলট্রা বা ভেরি হাই সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।